সরকার বুঝে গেছে জনগণ তাদের পদত্যাগ চায়, বলছেন মির্জা ফখরুল। জানাবো রাজশাহী সিটি নির্বাচন, 96 কেন্দ্রে এগিয়ে নৌকার প্রার্থী লিটন। এদিকে সেন্ট মার্টিন বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, বলছেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেব নির্বাচন ঠেকাতে যে কৌশলে বিএনপি। আরও থাকছে শেখ হাসিনার বিশ্বস্তরা এখন কে কোথায়, এবং সর্বশেষ জানাবো ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে 9 দালাল আটক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার বুঝে গেছে জনগণ তাদের পদত্যাগ চায়, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিশিরাতে সরকার বুঝে গেছে জনগণ এখনই তাদের পদত্যাগ চায়। বিএনপি যেখানেই সমাবেশ করছে সেখানেই সাধারণ মানুষের ব্যাপক ঢল নামছে। এই প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনের দেশের মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই তরুণ নেতৃত্বকে বেছে বেছে গ্রেপ্তার করছে এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের পতন ঘনিয়ে আসছে, সেই আতঙ্কে পবিত্র ঈদুল আজহার আগে আবারও অমানবিক গ্রেপ্তার নির্যাতনে মেতে উঠেছে তারা। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর জুলুম চালাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেশটা এখন আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি। বর্তমান শাসক গোষ্ঠী দেশকে বিরোধী দল শূন্য করে নিজেদের একাচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল, এই দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নে নিস্তরণ অপপ্রচেষ্টা চালানো হচ্ছে, নিরন্তর অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। কর্তৃত্ববাদী সরকার এখন নিশ্চিত যে তাদের সময় ফুরিয়ে এসেছে, আর এই কারণেই তারা এখন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মরণ কামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে। রাজশাহী সিটি নির্বাচন, 96 কেন্দ্রে এগিয়ে নৌকার প্রার্থী লিটন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ইতিমধ্যে 96 কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল অনুযায়ী 96 কেন্দ্রে মেয়র পদে 96,620 ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন। মেয়র পদে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মুর্শিদ আলম 8,618 ভোট, জাকের পাঁচের প্রার্থী লতিফ আনোয়ার 7,620 ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন 6,274 ভোট পেয়েছেন। প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পর রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুর্শিদ আলম নির্বাচন বয়কটের ঘোষণা দেন। নির্বাচনে মোট 155টি কেন্দ্রে সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন মোট গ্রহণ করা হয়। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয় 1,560টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ঢাকায় বসে সিসি ক্যামেরা নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি কমিশনারের সদস্যরা। ভোট গ্রহণ শেষে বুধবার বিকেলে সিইসি কাজী হাবিবুল আওয়াল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে 52-55% ভোট বেড়ে পড়েছে বলেও এই সময় উল্লেখ করেন সিইসি। সেন্ট মার্টিন বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, বলছেন প্রধানমন্ত্রী। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি কিংবা লিজ দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, কারো কাছে এদেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতা থাকতে পারতাম। এখন যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে বিক্রি করব কিংবা লিজ দেব, তাহলে ক্ষমতায় থাকার কোনো সুবিধা নেই, আমার দ্বারা এটা হবে না। প্রধানমন্ত্রী দৃঢ়তা নিয়ে বলেন, আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না। আমরা শান্তিতে বিশ্বাস করি, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নেই। বিএনপির দিকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, তারা গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল, এখন তারা দেশ বিক্রি করবে। তারা নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে আসতে চায়। নির্বাচন ঠেকাতে যে কৌশলে বিএনপি, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর জন্যই মূল পরিকল্পনা গ্রহণ করেছে। বিএনপি নেতারাও জানেন যে এই সময়ের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা সম্ভব নয়, এমন কোনো আন্দোলনের পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে না আগামী কিছুদিনের মধ্যে, যাতে সরকারের বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশ করতে গেলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যেটা আওয়ামী লীগের আছে, কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে নীতিগত অবস্থান গ্রহণ করেছে।
আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংবিধান থেকে বাতিল করেছিল, কাজেই আওয়ামী লীগ আবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে এমন ধারণা কোনো বাস্তবতা নেই। আওয়ামী লীগ এরকম কোনো আন্দোলন বা রাজনৈতিক চাপেও নেই। তারপরও বিএনপি নেতারা আশাবাদী। বিএনপি মনে করছে এমন একটি পরিস্থিতি দেশে তৈরি হবে যাতে শেষ পর্যন্ত সরকার নির্বাচন করতে পারবে না। এখন রাজনীতির কৌশলে খেলায় বিএনপি যেমন আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে চাইছে, তেমনি আওয়ামী লীগ চাইছে যে কোনো মূল্যে নির্বাচন করতে। নির্বাচন বানচালের জন্য বিএনপি যে কৌশল গ্রহণ করেছে তার মধ্যে প্রধান কৌশল হলো শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধ করা। এটি নিয়ে এখন বিএনপি মূল কৌশল সাজিয়েছে। বিএনপি নেতারা মনে করছে যদি শেষ পর্যন্ত শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধ করা যায় তাহলে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যাবে। এর প্রধান কারণ হিসেবে তারা মনে করছে এর ফলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে এবং এমন একটি পরিস্থিতি তৈরি হবে যাতে 1/11 মতো আর নির্বাচন হবে না। কিন্তু শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অন্তর্ভুক্তি কোনো রাজনৈতিক বিষয় না। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনী সবকিছু থেকে নিরপেক্ষ এবং পৃথক একটি অবস্থানে রয়েছে। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অন্তর্ভুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয়। 80-এর দশক থেকে বাংলাদেশের সেনাবাহিনী এবং পরবর্তীতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তি বাহিনীতে যোগ দিচ্ছেন এবং শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণের সর্বাধিক। এরকম একটি পরিস্থিতিতে বিএনপি কেন এই আত্মঘাতী খেলা খেলছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি মনে করছে এটি মহল তাদের জন্য নির্বাচন বানচালের আলাদিনের চেরাগ। এটি যদি সম্ভব হয় তাহলে তারা তাদের কৌশলে বিজয়ী হবে। এর বাইরে বিএনপি আরও কিছু কৌশল গ্রহণ করেছে নির্বাচন বানচালের জন্য। সেই কৌশলের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে সরকারের উপর চাপ অব্যাহত রাখা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পাশাপাশি যেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় সেজন্য এখন বিএনপি নিয়োজিত লবিস্টরা কাজ করছে। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পোশাক খাতে রপ্তানি করে সেই রপ্তানি কমিয়ে ফেলার জন্য বা রপ্তানি বন্ধ করার জন্য বিএনপি উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এককভাবে নির্ভরশীল না থেকে পাশাপাশি ইউরোপ এবং যুক্তরাজ্যকে বিএনপির পাশে নিতে চাইছে। তারা সকলে মিলে যদি একসাথে নির্বাচন বিরোধীর কঠোর অবস্থানে যায় এবং নির্বাচন হলে সরকারের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয় সেক্ষেত্রে বিএনপির কৌশল ফলপ্রসূ হবে বলে তারা মনে করছে। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বিএনপি তাহলে কি দেশের স্বার্থ বিকিয়ে নির্বাচন বানচাল করতে চায়? কারণ শান্তি রক্ষা মিশন আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক ইস্যু নাই, এটা দেশের স্বার্থ। পোশাক খাতে রপ্তানি বন্ধ হলে দেশের অর্থনীতি বিপন্ন হবে, এটি কোনো দলের বিষয় নয়। যদি বাংলাদেশের উপর কোনো অর্থনৈতিক অবরোধ দেওয়া হয় সেটিতেও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি বিএনপি নিজের স্বার্থের জন্য জনগণকে ক্ষতিগ্রস্ত করতে চায়? শেখ হাসিনার বিশ্বস্তরা এখন কে কোথায়? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 11 জুন একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় শেখ হাসিনা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে চক্রান্তের জাল ছিন্ন করে মুক্তি পেয়েছিলেন। তার এই মুক্তি পাওয়ার প্রক্রিয়াতেই বাংলাদেশে আবার ফিরে এসেছিল গণতন্ত্র। সেই লড়াইয়ে শেখ হাসিনা একা ছিলেন না, ছিল তার কিছু বিশ্বস্ত সহযাত্রী যারা স্বার্থহীনভাবে শেখ হাসিনার মুক্তির জন্য কাজ করেছিলেন। 2007 সালের 16 জানুয়ারি শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর থেকে তার মুক্তির পর্যন্ত সময় যে সমস্ত ব্যক্তিরা শেখ হাসিনার জন্য লড়াই করেছিলেন নানাভাবে, নানা ক্ষেত্রে তাদের কেউ এখন শেখ হাসিনার পাশে নেই। তাহলে প্রশ্ন উঠতেই পারে শেখ হাসিনার পাশে কারা? আসুন আগে দেখে নিই সেই সময় কারা শেখ হাসিনার মুক্তির জন্য তাকে সহযোগিতা করেছিল, তার পাশে দাঁড়িয়েছিল। প্রয়াত জিল্লুর রহমান। প্রয়াত জিল্লুর রহমান শেখ হাসিনা গ্রেপ্তারের পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সভাপতি দায়িত্ব গ্রহণ করে তিনি একদিকে যেমন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, তিনি শেখ হাসিনার মুক্তির লড়াই এগিয়ে দেওয়ার ক্ষেত্রে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন। তার ভূমিকা 1/11 সময় ছিল অনস্বীকার্য। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি পরলোকে চলে গেছেন, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সে সময় মৃদুভাষী এই সাহসী মানুষটি দৃঢ়চিত্তে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগের সুবিধাবাদী সংস্কারপন্থীদের বিরুদ্ধে। তার দৃঢ়তার কারণে সেদিন সংস্কারপন্থীরা আওয়ামী লীগকে ভাঙতে পারেনি। আওয়ামী লীগে বড় কোনো বিপর্যয় ঘটেনি, সৈয়দ আশরাফুল ইসলামও এখন আর আমাদের মাঝে নেই। বেগম মতিয়া চৌধুরী। আওয়ামী লীগে শেখ হাসিনার পক্ষে সবচেয়ে সাহসী দৃঢ় অবস্থান যারা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বেগম মতিয়া চৌধুরী। বেগম মতিয়া চৌধুরী সংস্কারপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান সোচ্চার ছিলেন, নেতাকর্মীদের তার পাশে দাঁড়িয়েছিলেন। এখন তিনি সংসদের উপনেতা হলেও শেখ হাসিনার চারপাশে যারা আছেন তাদের মাঝে তিনি নেই। দুবার মন্ত্রী হিসেবে সাফল্যের পর এবার তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি, সংসদ উপনেতা হিসেবে সম্মানিত হয়েছেন বটে, কিন্তু সরকারের নীতি নির্ধারক তিনি নন, এটা নিশ্চিতভাবে বলা যায়। সৈয়দ মোদাচ্ছের আলী। সেই সময় সৈয়দ মোজাচ্ছের আলী ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক। তিনি প্রথম শেখ হাসিনার মুক্তির জন্য তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি তুলেছিলেন, একই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। সৈয়দ মোজাচ্ছের আলীর নেতৃত্বে একটি মেডিকেল টিমের কারণেই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। সৈয়দ মোজাচ্ছের আলী এখন কমিউনিটি ক্লিনিক সহায়তা স্ট্রোক এর চেয়ারম্যান, এখন কমিউনিটি ক্লিনিক সহায়তা স্টার্টস ট্রাস্টের চেয়ারম্যান এবং
বিএমআরসির সভাপতি, তবে তিনি সরকারের নিউক্লিয়ারসের জন্য নেই। নন সরকারের নীতি নির্ধারক শেখ হাসিনার পাশেও তার জায়গা নেই। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নয় দালাল আটক। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নয় দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা সদরের শিকারপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদাদ মাঝিপাড়া নিরলস কুমারের ছেলে অপুমণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনোরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাশপাকড়িয়া গ্রামের হাসেম আলীর ছেলে রাজু আহমেদ, ঘোষপাড়ির তাসলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারায় স্মৃতি বেগম, শেখপাড়ার আরিফুল সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম। গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নয় জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি নারীদের প্রত্যেকে 100 টাকা করে ও পুরুষদের 200 টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।